প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে। তো আজকেই সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষার কলামে, তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে। চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রথম ধাপে বরিশাল, রংপুর, সিলেট বিভাগের পরীক্ষা হতে পারে, এজন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন থেকেই বুয়েটের কারিগরি সহায়তা নিয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতো। কারিগরি সহায়তা এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য বুয়েট কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হতো। এবারও বুয়েটের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু বুয়েটের মাধ্যমে পরীক্ষা নেওয়ায় বাড়তি খরচে আপত্তি তোলে অর্থ মন্ত্রণালয়। পরে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব অর্থ সচিবের সঙ্গে দেখা করে যৌক্তিকতা তুলে ধরেন, এতে জটিলতা কেটে যায়। মন্ত্রণালয় জানায়, বুয়েটের মাধ্যমে পরীক্ষা নিলে প্রশ্ন ফাঁস হওয়ার ঝুঁকি থাকে না, এছাড়া দ্রুত সময়ে পরীক্ষা নিয়ে নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সক্ষমতা তৈরি হলে অধিদপ্তরের অধীনে পরীক্ষা নেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর 22 মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 17 জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়মিত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে 360,700 জন, দ্বিতীয় ধাপে 450,438 জন এবং তৃতীয় ধাপে 340,000 প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় 8,000-এর বেশি পদ শূন্য রয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কমাতে বিভাগগুলোকে ক্লাস্টারে ভাগ করে নিয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 4,04,000 সহকারী শিক্ষক রয়েছেন। প্রতি বছর প্রায় 6,000-এর কাছাকাছি শিক্ষক অবসরে যান। 2020 খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তি দিয়ে 2022 খ্রিস্টাব্দে 37,574 জনকে নিয়োগ দিতে 2 বছর সময় লেগেছে। ক্লাস্টার বা বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারলে 6 মাসের মধ্যে নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানা যায়।